কেমন আছো সবাই? সবাই ভালো আছো?
বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে, যেমন ওজন, আয়তন, আকার, আকৃতি। স্থানের উপরে উঠে, আবার পাথরের টুকরো সরিয়ে নিলে
মানে উপরতল রাবারটা চিহ্নিত স্থানে নেমে আসে। এই পরীক্ষা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে পাথরের টুকরা পানির মধ্যে নিজের জন্য জায়গা দখল করছে। ঠিক আছে, পদার্থের একটা কি বৈশিষ্ট্য যে জায়গা দখল করে, এর আয়তন রয়েছে, আকার রয়েছে। এরপর আসে দেখো, পদার্থ জায়গা দখল করে, যেমন একটি বই টেবিলের উপরে জায়গা দখল করে। একটি বই যদি তুমি টেবিলের উপরে রাখো তাহলে ওই বইটার আকার অনুযায়ী ওটা কিন্তু জায়গা দখল করবে। যখন পদার্থ কোন জায়গা দখল করে ওই জায়গাটি একই সাথে অন্য কোন পদার্থ দখল করতে পারে না। কোন পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। আয়তন একটি বৈশিষ্ট্য। তুমি তোমার পড়ার টেবিলে যখন একটা খাতা রাখবা, দেখো ওই খাতাটা মাপ অনুযায়ী আকার অনুযায়ী টেবিলের ওই জায়গাটা কি করেছে, দখল করছে। তখন অন্য একটা কি পদার্থ কিন্তু ওই জায়গাটা দখল করতে পারবে না, তাই না? তো এখানে আয়তন, আয়তনটা কি পদার্থের একটি বৈশিষ্ট্য। কঠিন পদার্থের আয়তন ধরো সেন্টিমিটার বা মিটার এককে পরিমাপ করা হয়। তরল পদার্থের আয়তন পরিমাপে একক হলো মিলিমিটার বা লিটার। দেখো কঠিন পদার্থ বলতে যে বই, হ্যাঁ, কোনো শক্তি জাতীয় জিনিস কিভাবে প্রকাশ করা হয়, সেন্টিমিটার। আর তরল জাতীয় পদার্থ যেমন দুধ, পানি, যা তরল রয়েছে ওগুলো কিভাবে করতে হয়, লিটার বা মিলিলিটার, মিলিলিটার বা লিটারে প্রকাশ করে। আর কঠিন পদার্থ ঘন সেন্টিমিটারে কি করে প্রকাশ করে। এরপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওজন, পদার্থের ওজন। আমরা যখন কোনো বস্তু যেমন বই বা কলম হাতে দিয়ে উপরে তুলে ধরি তখন এর ওজন অনুভব করতে পারি। কিন্তু যদি এক দানা চাল বা ছোট এক টুকরা কাগজ হাতের উপর রাখি তাহলে কি আমরা ওজন অনুভব করব, বলো? যদি এই কলমটা ম্যাডাম যে হাতে নিয়েছি ওটা তো ওজনটা বোঝা যাচ্ছে না। তুমি তোমার হাতে যে কলমটা আছে ওটা নিয়ে দেখো তো ওজনটা বোঝা যায় কিনা, বোঝা যায়। কিন্তু তুমি যদি একটা চাল নাও বা কি বলছে এক টুকরা একটা কাগজের টুকরা, ছোট একটা কাগজের টুকরা হাতে নাও, তখন কিন্তু ওজনটা অনুভব করতে পারবে বস্তুগুলো না? আছে। আচ্ছা, সেটাও পরীক্ষা করার জন্য কি একটা পরীক্ষা দেওয়া হয়েছে। পরীক্ষা করার জন্য কি একটা পরীক্ষা দেওয়া হয়েছে। দেখো কিভাবে এটা বিশ্লেষণ করেছে যদি একটু জানি। প্রথমে কি করতে হবে, স্ট্র দিয়ে, স্ট্র চিনো তো তোমরা, স্ট্র চিনো না? যখন আমরা জুস বা পানি, কোমল ড্রিঙ্কস বা ডাব খাই তখন কি লম্বা স্ট্র দেয়, যেটা দিয়ে আমরা টেনে খেতে পারি, স্ট্র বলে। স্ট্র দিয়ে একটি দাঁড়িপাল্লা তৈরি করি এবং একটি কাঠি, স্ট্র হচ্ছে কাঠি দিয়ে তৈরি করে এবং একটি চালের দানা এবং একটি চাপলার পিন নি। ঠিক আছে, দোরটা কিন্তু হালকা, দোরটা কিন্তু কি হালকা জিনিস। আচ্ছা, একটি চালের দানা, একটি চাপলার পিন, একটি দাঁড়িপাল্লা, কিভাবে অনুমান করবে? অনুমান করবে, দেখো এখানে ছক দেওয়া আছে, আমরা একটু করি। দুই নাম্বার কি আছে নিচে দেখো না, ছকের মতো খাতায় একটি ছক তৈরি করো। অনুমান, একটি চালের দানা, একটি স্টেপলার পেন। আচ্ছা, তিন নাম্বার আছে, এক হাতে উপর একটি চালের দানা রাখি, অপর একটি স্টেপলার পেন রাখি। কোন ওজন অনুভব করছি? ওজন কিন্তু অনুভব করা যাবে না, একটা চালের দানা এবং
স্টপলার পিন দিয়ে কিন্তু তুমি হাতে ওজনটা অনুভব করতে পারবে না। দাঁড়িপাল্লার এক পাশে চালের দানা যে রাখি, দাঁড়িপাল্লার কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি। দাঁড়িপাল্লার অবস্থাটি ছকের দ্বিতীয় সারির প্রথম কলামে অঙ্কন করি। এরপর দাঁড়িপাল্লার এক পাশে স্টাপলার পিনটি দেই, দাঁড়িপাল্লার অবস্থার কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি। দাঁড়িপাল্লার অবস্থাটি ছকের দ্বিতীয় সারির দ্বিতীয় কলামে অঙ্কন করি। কাজটি নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করি। এটা কিন্তু খুবই মজাদার কাজ, তোমরা বাসায় বসেই তোমাদের যে ভাই বোন রয়েছে তাদের সাথে মিলে করতে পারো, নতুন একটা কিছু শিখতে পারবে, নতুন একটা খেলার জিনিস হবে, খেলতে খেলতে কি পড়াটা শিখা হয়ে যাবে, বোঝা হয়ে যাবে। এগুলো করার চেষ্টা করবে। যে পরীক্ষাগুলো আছে ওগুলো খুব কঠিন কোনো পরীক্ষা না, ওই পরীক্ষাগুলো বাসায় তোমরা স্ট্র দিয়ে করতে পারো, এবং এর আগে যে পদার্থের আয়তনের ব্যাপারটা সেটাও তোমরা বাসায় বসে পরীক্ষাটা করতে পারো। ফলাফলটা কি হয়েছে আমরা একটু দেখি। আমরা যখন দাঁড়িপাল্লার এক প্রান্তে কোনো বস্তু রাখি তখন বস্তুটি যত ছোটই হোক না কেন দাঁড়িপাল্লাটি বস্তুটির দিকে হেলে পড়বে। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি বস্তুর ওজন আছে, পদার্থের ওজন আছে, পদার্থের ধুলা বা বালির কণার মতো যত ক্ষুদ্রই হোক না কেন তার ওজন আছে। কোনো বস্তুকে পৃথিবীর তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাই হলো বস্তুর ওজন। আমরা দাঁড়িপাল্লা বা নিক্তি ব্যবহার করে বস্তুর ওজন পরিমাপ করতে পারি। বস্তুর ওজন পরিমাপে এক এক হচ্ছে গ্রাম বা কিলোগ্রাম, অর্থাৎ কেজি, গ্রাম বা কিলোগ্রাম। এরপরে দেখা কি বায়ু কি, এরপর হচ্ছে যে দ্বিতীয় যে আছে সেটা হচ্ছে বায়ু কি। আমরা বায়ু দেখতে পাই না কিন্তু বায়ু আমাদের চারপাশে আছে। মাটি দেখা যায়, পাহাড় দেখা যায়, সাগর দেখা যায়, তাই না? বাতাস কি দেখা যায়? বলো বাতাস কি দেখা যায়? বায়ু বাতাস ফেলে বাতাস কি আমরা চোখে দেখি না? না, বাইরে যখন যাই হাঁটতে যাই গাছের থেকে যে বাতাসটা আছে আসে বা যেভাবে বাতাস বয় ওটাকে আমরা চোখে দেখি, দেখা সম্ভব? বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করতে পারবো। এর মধ্যে রয়েছে বায়ু। আচ্ছা বায়ু দেখি, আমরা বায়ু দেখতে পাই না কিন্তু বায়ু আমাদের চারপাশে আছে, আমরা অনুভব করি। না দেখলে কি হবে? এই যে এখন ফ্যান চলতেছে, তুমি যে পড়তে বসছো ফ্যান চলতেছে না, বাতাস লাগতেছে না? আচ্ছা বায়ু যখন প্রবাহিত হয় তখন আমরা তা অনুভব করতে পারি। বায়ুটা কিন্তু দেখা যায় না কিন্তু কি করা যায়? অনুভব করা যায়। বায়ু কি করা যায় না? দেখা যায় না। বায়ু দেখা যায় না? না, কি করা যায়? বায়ু কি করা যায়? অনুভব করা যায়। অনুভব করা যায়। গাছের ডালপালা ও পাতার নড়াচড়া দেখে আমরা বুঝতে পারি যে বায়ু প্রবাহিত হচ্ছে। বাতাস যখন বয় তখন গাছের পাতা নড়ে না, ডালপালা নড়ে না, তখন আমরা বুঝতে পারি যে বায়ু প্রবাহিত হচ্ছে। এখানে একটা পরীক্ষা দিয়েছি বায়ুর, বায়ুর একটা পরীক্ষা আছে, এটা পড়বে, ঠিক আছে? এটা করার চেষ্টা করবে। ফলাফলটা দেখো আমি একটু পরে। আমরা যখন বায়ুপূর্ণ গ্লাস, এখানে বায়ুপূর্ণ গ্লাস পরীক্ষার মধ্যে যা যা রয়েছে ওটা একটু পড়ে নিব। আচ্ছা এখন আসো, এখানে আজকে প্রথমে আমরা করব সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন কি আছে বইয়ে?
কষ্টগুলো শেষ করব, এরপর শূন্য স্থান এবং মিলকরণ করাবো। বায়ু সম্পর্কে আমাদের তো জানতে হবে যে বায়ু কি। বায়ুর তিনটি বৈশিষ্ট্য কি কি লিখেছি দেখো। বায়ু জায়গা দখল করে, বায়ু কি করে জায়গা দখল করে, ক নম্বরটা দেখা যাচ্ছে না। জায়গা দখল করে, বায়ু কি চোখে দেখা যায়? দেখা যায় না। না, কিন্তু বায়ু কিন্তু কি করে? জায়গা দখল করে। এরপরে বায়ুর ওজন আছে, কি আছে? ওজন আছে। বায়ুর কি আছে? ওজন আছে। এটা একটা পরীক্ষা যেটা রয়েছে সেটা করলেই বুঝতে পারবো। বইয়ের মধ্যে কি পরীক্ষা বায়ুর বৈশিষ্ট্য গুলো আমরা ভালো করে বুঝতে পারবো। এরপরে তিন নম্বরে আরেকটা কি আছে যে বৈশিষ্ট্য গ, সেটা হচ্ছে বায়ু চাপ প্রয়োগে বাধা দেয়। বায়ু চাপ প্রয়োগে বাধা দেয়। বায়ু তিনটি বৈশিষ্ট্য, বায়ু তিনটি বৈশিষ্ট্য কি কি? বায়ু জায়গা দখল করে, বায়ুর ওজন আছে, বায়ু চাপ প্রয়োগে বাধা দেয়।
পড়াটা করা থাকবে কেমন আজকে একটু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ।